যৌন বাণিজ্যে ইসরায়েলের বার্ষিক আয় $500 মিলিয়ন। এই ইসরায়েল কেন এত শক্তিশালী আর আলোচিত সেসব অনেকেরই অজানা। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশ সম্পর্কে তারা যতটুকু জানায় বিশ্ববাসী ঠিক ততটুকুই জানে। ইসরায়েল হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদের বসবাস, আর ইহুদি হলেই কেবলমাত্র ইসরায়েলে নাগরিক হওয়া সম্ভব। এজন্য ইসরায়েলকে প্রমিজ ল্যান্ডও বলা হয়ে থাকে। পুরো বিশ্বে 1,70,00,000 ইহুদির বসবাস, তার মধ্যে শুধু ইসরায়েলেই বসবাস করছে 9,00,000 ইহুদি। মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয় দেশটিকে। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে খ্যাত। তারা স্বভাবে অন্যান্য দেশের নারীর তুলনায় বেশ উগ্র। টাকার জন্য তারা সব করতে পারে, এমনকি প্রতিদাবৃত্তিও। মিশেল রোজেন নামক ইসরায়েলের এক নারী সংসদ এ তথ্য প্রকাশ করেন। এসব নারীরা বিভিন্ন দেশের ক্ষমতাধর রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অবাধে মেলামেশা করার সুযোগ খোঁজেন। মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে ও ইসরায়েলের বিরোধিতার পথ থেকে দূরে রাখতে তারা এই কৌশল গ্রহণ করেন। 1949 সালে ইসরায়েলের প্রতিদাবৃত্তি বৈধ ছিল, যদিও 1954 সাল পর্যন্ত সমকামী প্রতিদাবৃত্তি ছিল নিষিদ্ধ। তবে 1962 সালে ঘরে প্রতিদাবৃত্তি নিষিদ্ধ থাকলেও রাস্তায় নিষিদ্ধ ছিল না। ইসরায়েলের রাষ্ট্রভাষা দুটি, আধুনিক হিব্রু ভাষা এবং আরবি। হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু আধুনিক হিব্রু বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা অনেকে বুঝতে পারবেন না। এই ভাষাটি গত 19 দশকের শেষ ভাগ পর্যন্ত বিকশিত হয়েছে। বিশ্বে বর্তমানে 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও মুসলিম রাষ্ট্রগুলো এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আরব দেশ হয়েও ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশ মিশর। এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল। বর্তমানে ইসরায়েলের সঙ্গে একমাত্র বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ হল সৌদি আরব। সৌদি যুবরাজকে প্রায় সময় ইসরায়েলের পক্ষে গণমাধ্যমে মন্তব্য দিকে দেখা যায়। অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হয়েও ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে। ইসরায়েলে এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর, নারীদের 2 বছর। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক রয়েছে ঠিক ততজন সেনা সদস্য রয়েছে। বিশ্বের সবচেয়ে উগ্র, ভয়ঙ্কর ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করেন। ইসরায়েলে সামরিকভাবে বেশ শক্তিশালী, উন্নত প্রযুক্তি ব্যবহারে তৈরি হয় তাদের ক্ষেপণাস্ত্রসমূহ। গত কয়েক দশকে তারা নিজেদেরকে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছে। তবে জেনে নেওয়া যাক দেশটি সম্পর্কে বিচিত্র ও অদ্ভুত কিছু তথ্য যা খুব কম মানুষই জানে। ইসরায়েলের পণ্য বর্জনের প্রসঙ্গ আসলে পেপসি, কোকাকোলা, বাটা, এফএক্স কিংবা ইউনিলিভারের কথা উঠে আসে, যা মোটেই সঠিক তথ্য নয়। মজার বিষয় হল এসব কোম্পানিগুলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পূর্বে যাত্রা শুরু করে, আর এফএক্স কোম্পানি বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাষ্ট্র বলা হয়, কারণ এই দেশটিতে সমকামীদের সংখ্যা সবথেকে বেশি। ইহুদি জাতিরা মুসলমানদের থেকে পুরো উল্টো নিয়মকানুনের অনুসারী। যেমন ইসলাম ধর্মে মদ্যপান হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য মদ্যপান জায়েজ। আবার উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, কিন্তু ইহুদিদের জন্য অবৈধ। মৌলবাদী ইহুদি পুরুষরা চায় যেন তাদের স্ত্রী বছর বছর সন্তান জন্ম দিতে পারে। অন্তত স্ত্রী গর্ভে যত বেশি সন্তান নেওয়া যায় নিতে থাকেন। তাদের ধারণা, ইহুদিদের জনবল বাড়লে তারা পৃথিবী শাসনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারবে। মুসলিম ধর্ম অনুযায়ী নারীদের মাথা ঢাকতে বলা হয়, যাতে চুল না দেখা যায়। অন্যদিকে ইহুদি নারীদের বিয়ের দিন পুরো মাথা নেড়া করতে হয়। বিবাহিত জীবনে আর মাথায় চুল গজানোর সুযোগ নেই তাদের। চুল দেখানো মানে নারীর অবমাননা বলে মানা হয় সে দেশে। তবে কি তারা এভাবেই চুল ছাড়া বাইরে যান? না, শুধু বাইরে বের হওয়ার সময় তারা পরচুলা বা উইক ব্যবহার করেন। আইফোনের যত নতুন মডেল বাজারে বের হয় তার আগে পরীক্ষা নিরীক্ষা করা হয় ইসরায়েলে। ইসরায়েল দেশটি তাদের হীরা কাটা শিল্প, পর্যটক ও সফটওয়্যারের কারণে বিখ্যাত। ইসরায়েলের মানুষ সত্যি সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে। প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজারখানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। ইসরায়েলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা, ব্রেইলের মতো বর্ণের সহায়তায় কাগজে নোটগুলোতে লেখা থাকে বলে
দৃষ্টি প্রতিবন্ধীদেরকে কেনাকাটায় মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না। সারা বিশ্বে ইসরায়েল ছাড়া কানাডা, মেক্সিকো, ভারত আর ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। রাশিয়াতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বিশেষ ব্যবস্থা রয়েছে। ওফায়াদ, নিউজ ডেস্ক, নিউজ প্লাস, বাংলা।